দেখো এমএস পেন্টের কাট কপি পেস্ট, তো কিছু একটা ড্রয়িং করেছি এরকম, ড্রয়িং করার পর সিলেক্ট টুল দিয়ে তোমাকে করতে হবে, সিলেক্ট টুলে যেতে হবে, দিয়ে সিলেক্ট টুল দিয়ে সিলেক্ট করবে যতটা এরিয়া, এই এরিয়া দিয়ে এটাকে মুভ করা যায় 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, আমি বললাম কাট কপি, আমি যখন কোনো লেখাকে বা কোনো জায়গাকে সিলেক্ট করি কপিতে ক্লিক করলে, এটা কিন্তু সব জায়গাতে একই, ঠিক আছে? কপিতে যখন ক্লিক করি তখন কি হয়, এই অংশটার একটা কপি একটা জায়গায় গিয়ে জমা হয়ে যায়, যেই জায়গাটাকে বলা হয় ক্লিপ বোর্ড। এটা কম্পিউটারের একটা ইন্টারনাল মেমোরি যেখানে স্টোর হয়। ইন্টারনাল মেমোরি কি, র্যাম, তাই তো? কম্পিউটার আমাদের ইন্টারনাল মেমোরি হিসাবে র্যাম আছে, তা র্যামে গিয়ে স্টোর হয়, মানে যতক্ষণ কারেন্ট থাকবে এটাকে তুমি আবার নিয়ে আসতে পারবে ওখান থেকে। এবার নিয়ে আসার জন্য উপায় কি, পেস্ট। তাহলে কপি করলে কি হয়, এর একটা নকল গিয়ে জমা হয় এবং পেস্ট করলে ওই নকলটা আবার চলে আসে, ঠিক আছে? এবং সিলেক্টেড অবস্থাতে আছে, দেখো টেনে যেখানে কিছু বসাতে পারো। তো এখানে একটা প্রবলেম হয় কি, দেখবে সিলেক্টেড অংশের পিছনের যে জায়গাটা সাদা অংশটা যখন নিয়ে আসবে অন্য একটা করে চেপে যাচ্ছে, দেখা যাচ্ছে না। এক্ষেত্রে আমরা কি করতে পারি, সিলেক্টেড এইখান থেকে গিয়ে ট্রান্সপারেন্টে যদি ক্লিক করি তাহলে পিছনটা শো করবে, ঠিক আছে? তাহলে দুটো কাপ হয়ে গেল আমার, কাপ প্লেট সেট, ঠিক আছে? তাহলে আর পয়সা লাগবে না, যত খুশি করে নেবে কাপ প্লেট সেট। এবার কি করবে, একবারে কি পেস্ট করা যাবে, তুমি যতবার খুশি পেস্ট করতে পারো, ওইখান থেকে তোমাকে দিয়ে যাবে, ঠিক আছে? নো প্রবলেম, তাহলে যতবার খুশি পেস্ট করতে পারবে, ক্লিয়ার? এটা কাট করলে কি হয় বলো? হ্যাঁ, সিলেক্ট করে কপি করলে তো কপি হয়ে আসছে, কাট করলে কি হয়, কাট করলে কি হয়, অরিজিনাল যে অংশটা থাকে সেই অংশটা থাকে না, কেটে যায়, কিন্তু ওইখানেই যায়, বাপারেই যায়, ওখানে গিয়ে জমা হয়। এবার এখান থেকে যখন পেস্ট করি তখন ওইখান থেকে ওর একটা নকল এনে আমাকে দেয়, তাহলে অরিজিনালটা কিন্তু ওখানে চলে যায়। মানে অ্যাজ এ এক্সাম্পল, তোমাকে যদি বলা হয় তুমি মোবাইল থেকে আমাকে একটা গান দাও, ব্লুটুথের মাধ্যমে একটা গান দাও, তাহলে তুমি সেটা তোমার মোবাইল থেকে আমার মোবাইলে আসছে, কপি পেস্ট হচ্ছে না কাট পেস্ট হচ্ছে? কপি পেস্ট। আচ্ছা তুমি আমাকে রিচার্জ করে দাও আমার মোবাইলে, কি হবে, কাট পেস্ট। কেন, তোমার ওইটা কমে কমে যাবে, পেট্রোল পাম্পে পেট্রোল যদি গাড়িতে ভরি তো কপি পেস্ট হয় না কাট পেস্ট হয়? কাট পেস্ট। কপি পেস্ট হলে কি মজা হতো, আর জিন্দগিতে পেট্রোল ভরতে হতো না, একবার ভরে নিলেই কপি করে পেস্ট করে দিতাম, তাই না? আমি যখন গান দিই কাউকে, আমার গান নষ্ট হয়ে যায় মোবাইল থেকে, ছবি দিলে ছবি নষ্ট হয়ে যায়, হয় না, কপি পেস্ট হয়। কপি করলে কি হয়, আর যে সিলেক্টেড অংশটা থাকে তার একটা নকল থাকে ক্লিপবোর্ডে, ওখান থেকে আমরা পেস্ট করতে পারি। তাহলে পেস্ট মাথায় রাখবে, পেস্ট মানে ক্লিপবোর্ড থেকে নিয়ে আসা। দেখবে তোমাদের লেখাবো আমি এক্ষুনি, যে কপি পেস্ট এখানে দেখো লেখা আছে, কাট, এর একটা শর্টকাট কি আছে, কন্ট্রোল প্লাস এক্স। দিস অপশন ইজ ইউজ টু কাট দ্য সিলেক্টেড এরিয়া অ্যান্ড পুট ইট ইন ক্লিপবোর্ড বা বাফার। ক্লিপবোর্ডের একটা নাম হয় বাফার বলতে পারি, যেটা ইন্টারনাল মেমোরিতে থাকে, ঠিক আছে? কপি করলে কি হয়, এটা কাটে হয়, কেটে গিয়ে ওখানে রাখে, কাট করে রাখে। আর কপি করলে কি হয়, সিলেক্টেড এরিয়া রাখে, কপি করে রাখে, ঠিক আছে? একটা নকল ওখানে তৈরি রেখে দেয়। আর পেস্ট করলে কি হয়, ইনসার্ট দ্য লাস্ট আইটেম অফ ক্লিপবোর্ড। অর্থাৎ তুমি প্রথমে একটা কপি করেছিলে, দিয়ে আবার একটা কপি করলে অন্য কিছু, তাহলে কোনটা আসবে, প্রথম কাটটা আসবে না পরেরটা আসবে? পরেরটা, লাস্ট যেটা করবা সেটাই আসবে, ঠিক আছে? এই জন্য তোমার বলেছে লাস্ট আইটেমটা এখানে চলে আসবে, এটা আমাদের লিখতে হবে, ঠিক আছে? তাহলে এইখানে এবার এটা আমরা লিখে নিই, তারপর আমি আবার একটা নতুন কিছু দেখছি, ঠিক আছে? তাহলে নোট ডাউন করে নাও, কাট কপি পেস্ট। আনডু এবং রিডু বলে দুটো জিনিস হয় কম্পিউটারের ক্ষেত্রে, ম্যাক্সিমাম অ্যাপসে এই জিনিসটা ইউজ করা যায়, এবং খুব কমন শর্টকাট কি, এটাই ইউজ হয় সব ক্ষেত্রে, কন্ট্রোল জেড এবং কন্ট্রোল ওয়াই, আনডু আর রিডু। তো আনডু কি জিনিস, আনডু হচ্ছে তুমি ধরে নাও কোনো সুন্দর মানে কোনো একটা কিছু ড্রয়িং করেছো, এবার কেউ তোমার এটাকে ভুল করে ধরে নাও কিছু করে দিয়েছে, তুমি ভুল করে এরকম কালার দিয়ে দিয়েছো, তাহলে তখন এটা কি করবে, আনডু। আনডু এখানে দেখবো একটা অপশন থাকে, এটা হচ্ছে আনডু, শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল প্লাস জেড, তাহলে আগের বছর ফেরত চলে আসবে। আবার যদি বলেন না আমার আগেরটাই ঠিক ছিল, তখন কন্ট্রোল ওয়াই করবে, তাহলে আবার আনডু করা কাজটা আগের অবস্থায় চলে আসবে, ঠিক আছে? অর্থাৎ আনডু হচ্ছে যে কাজটা হয়ে গেল সেটাকে তুলে নাও, আনডু, ঠিক আছে? আনডান দ্য লাস্ট ওয়ার্ড, লাস্ট যেটা করবে, মানে তুমি মোবাইলটা এখান থেকে পড়ে গেল, তুমি আনডু করে দাও, তাহলে আগের অবস্থায় চলে আসবে, হবে এটা? তাহলে ভালোই হতো, তাই না? অনেক কিছু কাজ আনডু করতাম এরকম করে, তাহলে আনডু আর রিডু। রিডু মানে যে কাজটা ধরে নাও আনডু করলে সেটাকে আবার পুনরায় ফেরত নিয়ে আসবে, তখন করবে কি, রিডু, তাহলে আনডু আগের অবস্থায় চলে এলো। অনেক সময় কিছু করতে গিয়ে বাই মিস্টেক তোমার আমরা অনেক কিছু হয়তো কালার ভুল ভাল দিয়ে দিই বা কিছু একটা করে দিই, তখন এরকম হয়তো কালার দিয়ে দিই, ঠিক আছে? এরকম ভুল হয়ে গেছে তোমার,
তখন তুমি কি করে দিলে কন্ট্রোল জেড করে দিলে, ঠিক আছে, এরকম করে দিতে পারো। তাহলে এইভাবে তুমি আনডু রিডু ইউজ করতে পারবে। আনডু এবং রিডু দেখো, আনডান দা লাস্ট ওয়ার্ক লাস্ট অ্যাকশন বা ওয়ার্ড, এন্ড রিডু হচ্ছে রিপিট দা আনডান অ্যাকশন বা ওয়ার্ড, যেটা আনডু করলা সেটাকে, ঠিক আছে। এগুলো নোট করে নিই, তারপরে আমি ড্রয়িং এর কিছু জিনিস দেখে নেব। নোট করে নাও এইটা। আচ্ছা ইনভার্ট কালারটাও বলে দিই তোমাদের, দেখে নাও তারপরে দেখে নিয়ে পরে লেখো, ঠিক আছে। ইনভার্ট কালার অপশনটা আমি স্ক্রিনে নেই, তবু এই তিনটে শর্টকাট কি শিফট কন্ট্রোল এবং আই তিনটে শর্টকাট কি ইউজ করে তুমি অপোজিট করতে পারো। অপোজিট বলতে কি, কোনো লেখার অপোজিট কালার কিভাবে দেখো, অপোজিট কালার তাহলে কোন একটা কালার নিয়েছো তার অপোজিট কালার তোমাকে শো করবে। ওকে, তো আমি এখানে কি করে দেখবো, দেখতে পারো মানে নর্মালি তুমি একটা ছবি ওপেন করি, এই ছবিগুলো দেখতে পাচ্ছ তো, ছবি তো এটা। তাহলে এর অপোজিট কালার তিনটে শর্টকাট কি আমাদেরকে ইউজ করতে বলেছে, কি কি না, তো শিফট টিপবে কন্ট্রোল এবং আই, ঠিক আছে। তাহলে এর অপোজিট কালার তুমি শো করতে হবে, শিফট কন্ট্রোল আই। সাদা থাকলে কালো, কালো থাকলে সাদা, তো সাদা আবার আবার টিপলাম শিফট কন্ট্রোল আই অপোজিট কালার। তো আমার যদি এখানে ধরেন একটা লাল রঙের আমি একটা বল দিলাম, এটা কি রঙের বল দিলাম, লাল কালার, তাহলে ভিতরে কালার দিয়ে দিই, কালারটা তুমি এখান থেকে ফিল করে দিতে পারো, ঠিক আছে। ফিল যদি না করবো মনে করো, তুমি যখন এটা সিলেক্ট করে এই যে এখানে ফিল আছে না, ভিতরে সলিড করে দেবে, তাহলে ভিতরে এখানে এই দুই নম্বর যে কালারটা আছে এটাকে লাল চুজ করে নেবে, তাহলে সেই কালারটা দিয়ে ফিল হয়ে যাবে অটোমেটিক্যালি। ওকে, এই কালারটা, তাহলে যে যে আমি শেপ নিলাম, যদি আমি এখান থেকে কালো কালারের শেপ নিই, কালো কালারের নিলাম এটা, এবার অপোজিট করো শিফট সিটিআরএল আই, কালোটা সাদা এসেছে, বুঝতে পারছো। তাহলে এই অপোজিট কালার আমি আর একটা নতুন পেজ নিলাম, নিউ, এটাকে সেভ করবে, বললাম না সেভ করব না, আমি কিছু টেক্সট লিখলাম, টেক্সট নিলাম লেখা, লেখার জন্য তুমি কিভাবে লিখবে এটা জানো কি, এই টেক্সট এ লেখা আছে না, এটাতে কি হয় এখানে ড্রয়িং করে নেবে যতটা এরিয়া ততটা এরিয়ায় কি করতে পারবে তুমি লিখতে পারবে, আর এবং লেখা বোল্ড ইটালিক আন্ডারলাইন এগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবে। তাহলে লেখার স্টাইল কিছু একটা নিয়ে নিলাম, এরিয়াল ব্ল্যাক, সাইজ আমি একটু বড় করে নিলাম 48, এত বড় 48 72, আচ্ছা এখানে আমি লিখলাম ইন্ডিয়া। ওকে, এবার বাইরে ক্লিক করলে এটা ছবির মতন বসে গেল এখানে, তাই নাকি। এই যে লেখাটা তুমি এতটা এরিয়া সিলেক্ট করেছো, এতটা এরিয়া যতটা সিলেক্ট করেছো, সিলেক্ট করে নিয়ে সিলেক্ট করে আমি বললাম এটা শিফট সিটিএল আই, অপোজিট হয়ে গেল, ঠিক আছে। আবার যদি মনে করো না এরকম করবো না, আমি এখানে আবার একটা আবার এই টুকটা সিলেক্ট করবো যে বর্ডারের মতন শিফট সিটিএল আই, তাহলে আবার এটা হয়ে গেল, তোমার যদি চেঞ্জ হয়ে গেলো সেফ হলো না। আবার যদি মনে হয় না এর মধ্যে অংশটুকুটা আমি এটাকে জুমটাকে বড় করে নাও, জুম করে নাও, দেখতে সুবিধা হবে এবং কাজ করতে সুবিধা হবে। মধ্যের কিছুটা অংশ আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম, যতটা হলো দাঁড়ানো, ঠিক আছে, এতটা অংশ এখানে শিফট সিটিএল আই টিপে দিলাম, তাহলে একটা ডিজাইন হয়ে গেল। যেখানটা সিলেক্ট করব যে অংশটা, সেই অংশটার অপোজিট কালার করে দিতে পারবো, বুঝতে পারলে, তাহলে অপোজিট কালার করে দিতে পারবো। আন্ডু করলাম, আগের অবস্থায় ফেরত এলাম, আবার আন্ডু করলাম, আবার আন্ডু, তাহলে আমি আন্ডু কিন্তু একাধিকবার করতে পারি। আগে তিনবার হতো এমএস পেন্ট, আগে তিনবার হতো, এখন কিন্তু ম্যাক্সিমাম বার হয়, মোটামুটি 64 বার মতন হবে, ঠিক আছে। আন্ডু মানে আগের অবস্থায় ফেরত আসতে পারবে, মানে 64টা স্টেপ তুমি এগিয়ে গেছো, আবার তুমি যেখানে গেছো পিছিয়ে আসতে পারবে, ব্যাকে আসতে পারবে, ঠিক আছে। তো জুমটাকে আবার আমি আউট করি, তাহলে এইখানে এবার একটা জিনিস দেখো, এই যে ইন্ডিয়া কথাটা লিখেছিলাম এরকম লিখলে, আবার নিচে একটা টেক্সট নিলে এখানে দিয়ে এই কালারের ইন্ডিয়া কালারটা চুজ করে, এক নাম্বার কালারটা, ঠিক আছে, দুই নাম্বার কালার না, এক নাম্বার কালারটাকে চুজ করবে, দুই নাম্বার কালারটা ম্যাক্সিমাম সাদা থাকে আমাদের থাক, এক নাম্বার কালারটাকে আমি এই কালারটা নিলাম, আসছে আসছে না, এবার নিয়ে দেখি, প্রথমে কালারটা চুজ করে নিই, চুজ করাই আছে, টেক্সট নিলাম, যদি না আসে তাহলে পরে সিলেক্ট করবে, ঠিক আছে, আসছে,
লেখার সাইজ তো সেম ছিল তাই না? আচ্ছা এবার কি করবে, এর কিছুটা অংশ তুমি 50% 50% নয় তিন ভাগ, তিন ভাগের এক ভাগ সিলেক্ট করে কপি করো। কপি করলে এবার পেস্ট করো, এসে এই অংশটা উপরে এখানে বসিয়ে দাও, ঠিক আছে? বুঝলো? আবার হ্যাঁ সবুজ কালার নেবে, দিয়ে আবার একটা টেক্সট লিখে নাও, যে টেক্সট এটা নাও, টেক্সট দিয়ে এখানে ইন্ডিয়া, INDIA ইন্ডিয়া লিখে বাইরে ক্লিক করো, সিলেক্ট টুল দিয়ে এর নিচের অংশ, নিচে 1/3, ঠিক আছে, এতটা অংশ কপি করে নাও, কন্ট্রোল সি করো, কন্ট্রোল ভি করো, পেস্ট, ঠিক আছে? পেস্টের শর্টকাট কি, এইটা আমি এখানে এসে এর উপরে ঠিক একটু অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো, ঠিক আছে? মানে সেম সাইজ আছে তো, তাই না? তাহলে দেখো আমার একটা কালার কম্বিনেশন বা কালার ডিজাইন চলে এলো, বুঝতে পারলে? এখানে একটা জিনিস দেখতে হবে, সাইজটা যেন ঠিকঠাক থাকে, সেম থাকে, এবং ঠিকঠাক যদি বসাতে পারো তাহলে ভালো লাগবে খুব, ঠিক আছে? তাও মোটামুটি ভালো এসছে এটা, তাহলে কপি পেস্ট করে ডিজাইনটা করতে পারবে। এর যদি অপোজিট কালার চাও তুমি, এটার অপোজিট কালার যদি চাও, সিলেক্ট করে নিয়ে শিফট কন্ট্রোল আই, ভালো লাগবে না, এটাই ঠিক আছে, ঠিক আছে? এইটা ইনভার্ট কালার হয়ে গেল। আর আছে স্ট্রিচ এন্ড স্কিউ, এটা হচ্ছে ছায়া, কন্ট্রোলে মানে হচ্ছে সিলেক্ট অল, পুরোটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? পুরো পেজটা সিলেক্ট হয়ে যায় কন্ট্রোলেতে। স্ট্রিচ এন্ড স্কিউটা হচ্ছে রিসাইজ করার জন্য, এটা দেখিয়ে দিচ্ছি, তাহলে এটা নোট ডাউন করে নাও, দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? নর্মাল সিলেক্ট আমরা রেক্ট্যাঙ্গুলার সিলেকশন দিয়ে করি, আর ফ্রি ফর্ম সিলেক্টটা হচ্ছে ইচ্ছা মতন জায়গা আমরা সিলেক্ট করতে পারি, কেমন কোন একটা কিছু এখানে ড্রয়িং করেছো, ওকে, এই কালার এর ভিতরে কালার দিয়েছো, এবার আমি একটু অন্য কালার দিলাম, ঠিক আছে? এই সিলেক্টটা দিয়ে তো রেক্ট্যাঙ্গুলার সিলেকশন হবে, এই ফ্রি ফর্ম সিলেকশনটা কি হবে, আমি ইচ্ছা মতন এর কিছুটা অংশ এরকম এরকম করে হাত দিয়ে পেন্সিলের মতন ড্রয়িং করা যাবে, ঠিক আছে? এতটা অংশ সিলেক্ট করলাম, এবার এই অংশটাকে আমি সরাতে পারবো, যেখানে খুশি নিয়ে যেতে পারবে, বুঝতে পারলে? ফ্রি ফ্রম সিলেকশন, তুমি যেমন সিলেক্ট করবে, একটু নড়ি এরকম এরকম করে যেমন সিলেক্ট করবে, যতটা এরিয়া সিলেক্ট করবে ততটা এরিয়াকে তুমি মুভ করতে পারবে। নর্মাল রেক্ট্যাঙ্গুলার সিলেকশনে কি হয়, নর্মাল রেক্ট্যাঙ্গুল এই সিলেকশনটাতে কি হয়, এই সিলেকশনটাতে হচ্ছে আমার এইভাবে সিলেক্ট হবে, তাই নাকি? এইভাবে আমি মুভ করতে পারবো, বা এইভাবে সিলেক্ট করে এইভাবে মুভ করতে পারবো। তাহলে বাইরে ক্লিক করে এটা সেট হয়ে গেল, আর ফ্রি ফর্ম সিলেকশনটা বুঝতে পারলে তাহলে এটা ইচ্ছা মতো জায়গা সিলেক্ট করা যায়। অনেক সময় কি হয় যে ধরে নাও এই এই শেপটাকে আমি এমন জায়গায় রেখে দিয়েছি, এখানে রেখে দিয়েছি, ঠিক আছে, দিয়ে বললাম যে এখানে রেখে দিয়ে বললাম যে 50% কাটতে হবে, তাহলে 50% তুমি নর্মাল সিলেক্ট দিয়ে কাটতে যেই যাবে তোমার এই উপরের অংশটা সিলেক্ট হয়ে যাচ্ছে, তাই নাকি? উপরের অংশটা সিলেক্ট হয়ে যাচ্ছে, তাহলে উপরের অংশটা হয়তো সিলেক্ট হয়ে যাচ্ছে, তাহলে কি হবে এই অংশটা কেটে যাবে তার সাথে সাথে, তাহলে তুমি ওই শেপটাকে কি করবে, ফ্রি ফর্ম সিলেকশন নেবে, ফ্রি ফর্ম সিলেকশন দিয়ে আগে একে শেপটাকে হটিয়ে নাও এখান থেকে, এই দাগ দিয়ে যতটা পারবে সিলেক্ট করে নিলে, ঠিক আছে, একে এখান থেকে সরিয়ে নিলাম, ঠিক আছে, সরিয়ে নিয়ে এবার কাটাকাটি করলাম, তারপর আবার বসিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে ইচ্ছা মতন আমি মানে জায়গা সিলেক্ট করতে পারবো ফ্রি ফর্ম সিলেকশন। নেক্সট আসছে সিলেক্ট অল, সিলেক্ট অল মানে অল পেজ সিলেক্ট হয়ে যাবে, এট এ টাইম অল পেজ সিলেক্ট হয়ে যাবে, পুরো পেজ সিলেক্ট হয়ে যাবে, পুরো পেজটাকে তুমি ডিলিট করতে পারো বা অন্যান্য কাজ করতে পারো, যা খুশি করতে পারো। আমি কিছু ড্রয়িং করেছি, অনেক অনেক কিছু ড্রয়িং করেছি, ঠিক আছে, হয়তো এরকম ড্রয়িং করেছি, এরকম ড্রয়িং প্রচুর কিছু জিনিস ড্রয়িং করেছি, এবার বললাম যা যা এঁকেছে সব ডিলিট করে দাও, ঠিক আছে? তাহলে রাবার দিয়ে মুছতে গেলে তো সময় লাগবে আমাকে, এটা যাতে মুছতে গেলে, তাহলে কি করবো, অ্যাট এ টাইম কন্ট্রোল এ সিলেক্ট অল, শর্টকাট কি আছে, কন্ট্রোল এ ডিলিট, কিবোর্ডের ডিলিট, ডিলিট হয়ে গেল, তাহলে সেটা আমি সিলেক্ট অল এখান থেকে করতে পারতাম। আচ্ছা আমি একবার আন্ডু করি, আন্ডু কন্ট্রোল জেড, আগের অবস্থায় চলে এলাম, এবার এইখান থেকে যদি সিলেক্ট অল করি, সিলেক্ট অল হয়ে গেল, এবার কি করবো, পুরো পেজটাকে আমি ডিলিট করে দিলাম, ডিলিট হয়ে গেল। তোমাকে বলা হলো যে শুধু সব ডিলিট করে দাও ইন্ডিয়া লেখাটা বাদ দিয়ে, তাহলে এবার কি করে ডিলিট করবে বলো, যা যা এঁকেছো সব থাকবে না, একটা কিছু থাকবে না, শুধু ইন্ডিয়াটাই থাকবে, বাদ বাকি সব ডিলিট করতে হবে, তাহলে সিলেক্ট করে করে তোমাকে ডিলিট করতে হবে অংশগুলো, তাতে তোমার সময় লাগবে। সেক্ষেত্রে আমি করবো শুধু ইন্ডিয়াটাকে সিলেক্ট করবো, শুধু ইন্ডিয়াটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে, দিয়ে এখান থেকে বললাম ইনভার্ট সিলেকশন, ইনভার্ট মানে হচ্ছে যতটা সিলেক্ট করেছো তার অপোজিটটা সিলেক্ট হয়ে যাবে, এবার মানে ও বাদ দিয়ে সব সিলেক্ট হয়ে যাবে, হ্যাঁ ইন্ডিয়া বাদে সব সিলেক্ট হয়ে গেল, এবার কিবোর্ড থেকে ডিলিট করে দাও, তাহলে ও থেকে গেল বাদ ওই সব, ঠিক আছে?
তাহলে এটা হচ্ছে ইনভার্ট সিলেকশন, অপোজিট সিলেক্ট হবে। যতটা সিলেক্ট করেছিলাম আমি, আচ্ছা এটা হচ্ছে এই সিলেকশনটা দিলাম, যতটা এরিয়া সিলেক্ট করেছিলাম সেটা বাদ দিয়ে বাদ বাকিটা সিলেক্ট হবে। আমি এইটুকুটা রাখতে চাইছি আর বাকি কালো অংশগুলো রাখতে চাইছি না, তাহলে কি করব, ইনভার্ট সিলেকশন করে নেব। ইনভার্ট সিলেকশন কোথায় আছে? এইখানে হয়ে গেল পুরো পেজটা। এবার ডিলিট করে দাও, হয়ে গেল, তাহলে শর্টকাটে আমার হয়ে গেল। মানে আমি যদি অপশন জানি তাহলে আমাকে খাটতে হবে না বেশি, তাই তো? না জানলে আমাকে মুছতে হতো, এই করতে হতো, এই করতে হতো, এভাবে করতে হতো। আর যেটা যতটুকু জানবো ততটুকুর মধ্যেই কাজ করতে হবে। আচ্ছা এইখানে ডিলিট ছিল, ডিলিট মানে সিলেক্ট করে ডিলিট করে দেওয়া, এই ডিলিটটা এখানেও দিয়েছে অপশন। আর এই ট্রান্সপারেন্টের কাজটা বলছি কি, যখন আমরা দেখেছি যে কোন একটা শেপ ড্রয়িং করেছি, সেই শেপের ভিতরে কোন আমি একটা কালার দিয়েছি, এবার এই অংশটাকে যখন আমি সিলেক্ট করে তুলে নিয়ে আসি, দেখবে সিলেক্ট করে যখন তুলে নিয়ে আসি উপরে, তখন এই সাদা অংশটা চলে আসে। যদি তোমার এইখানে টিক এই ট্রান্সপারেন্টটা না করা থাকে, এক টিক ক্লিক করো, দেখো এই সাদা অংশটা চলে আসছে না, যতটা সিলেক্ট করেছো। এই সাদা অংশটা যাতে না আসে তার জন্য আমরা কি করব, এইখানে গিয়ে এই ট্রান্সপারেন্টটাকে অ্যাক্টিভ করবো, ক্লিক করে দেবে, যারা অ্যাক্টিভ করবে তাহলে সাদা অংশটা আসবে না, ঠিক আছে? এর জন্য তাহলে সিলেক্টের অপশনগুলো বুঝতে পারলে। নেক্সট হচ্ছে ক্রপ। ক্রপ মানে হচ্ছে কাটা। ঘটনা হচ্ছে তোমার এই যে পাতাটা দেখতে পাচ্ছ, পাতার যে সাইজটা, এই যে একটা পাতার তো সাইজ আছে, এত বড় পাতা, এত বড় পাতাতে তুমি জাস্ট মাঝখানে ইন্ডিয়া কথাটা লিখেছো। এবার যদি ছবিটা সেভ করো এজ এ পিকচার, তাহলে সাইডের সাদা অংশগুলো তো থাকবে, ছবিতে মাঝখানে ইন্ডিয়া, বাদ বাকিটা সাদা। তা তুমি চাইছো যে না ওইসব হবে না, আমি জাস্ট ইন্ডিয়াটাই এজ এ পিকচার হিসাবে সেভ করবো এইটুকুটাই। তাহলে এতটা অংশটাকে সিলেক্ট করে নিলে, সিলেক্ট করে তুমি কি করবে, ক্রপ করে নাও, তাহলে ওইটুকুটাই থাকবে, পাতাটা তোমার ছোট হয়ে যাবে। এই সাইডে তো লেখা হবে না, এই সাইডে তোমার লেখা হবে না, তাহলে এইটুকুটাই এজ এ পিকচার তুমি এটাকে সেভ করতে পারো, বুঝতে পারলে? তাহলে এই ক্রপ হচ্ছে কেটে নাও, মানে যতটা রাখবে ওইটুকুটা কেটে যাবে, ক্রপ করবে, সিলেক্ট করে ক্রপ করতে হয়। সিলেক্ট করে আমরা অনেক সময় ছবির হয়তো পাসপোর্ট সাইজ ছবি আমি অল্প একটু কিছুটা নেব, যেমন ধরেন এটাকে সেভ করে নিলাম, কন্ট্রোল এস শর্টকাট ইউজ করতে পারো, সেভ করে নিলাম, আমি একটা নিউ পেজ নিলাম বা ওপেন করছি, ওপেন করলাম, কম্পিউটারতে কোনো একটা ছবি দেখায় তোমাদের বুঝতে পারবে, ডেস্কটপে পিকচার বলে একটা ফোল্ডার সেভ হয়ে গেছে, কাপলেট সব সেভ হয়ে গেছে। এই ছবিটা ওপেন করলাম, দেখতে পাচ্ছ আমি বললাম বাম সাইডে যে ভ্যাকুয়াম টিউবের যে পিকচারটা আছে, শুধু সেই পিকচারটাই আমার দরকার, বাদ বাকিগুলো দরকার নেই, তাহলে ওগুলো মিটাতে হবে। মিটাতে হবে অত কিছু মিটার নোটিশন, আবার শর্টকাট উপায় শিখে নাও, সিলেক্ট করে নিলে কোন ছবিটা রাখবে, বলে ভ্যাকুয়াম টিউবের এই ছবিটাই রাখবো, দিয়ে এটাকে ক্রপ করে দাও, তাহলে ওইটুকুটা বাদ দিয়ে বাদ বাকি সব বাদ, ছবিটা টুকুটা গেলে ক্রপ হয়ে গেলো। আমরা যেমন একটা গোটা মানুষের ছবি আছে, তুমি বলে শুধু পাসপোর্ট সাইজ ছবিটাই করবো, তাহলে এইটুকুটা সিলেক্ট করে কি করে দেবো, আমি এটাকে ক্রপ করে দেবো, ক্লিয়ার? ক্রপ, ওকে। তারপরে আসছে রিসাইজ। রিসাইজ মানে ছবিটার একটা সাইজ আছে, সেই সাইজটাকে আবার রিসাইজ করতে পারো। রিসাইজে কি হয়, দুই ধরনের রিসাইজ করা যায়, দেখো হরাইজন্টাল, ভার্টিক্যাল, ঠিক আছে? হরাইজন্টাল এবং ভার্টিক্যাল। হরাইজন্টাল মানে এটা চওড়ায় বড় হবে, আর ভার্টিক্যাল মানে লম্বায় বড় হবে। তাহলে 100% আছে, এটা আমরা পার্সেন্টেজও করতে পারি, আবার পিক্সেলও করতে পারি। পিক্সেলে যদি করতে পারো তাহলে পিক্সেলে করবে, নাহলে পার্সেন্টেজে করবে। ভেবে নাও এটা 100% এই ছবিটা, এবারে কে তুমি চওড়ায় কতটা বাড়াতে চাইছো, চওড়ায় 200 করতে চাইছো, মানে একটু মোটা করতে চাইছো 200, তো নিচেরটাও তো 200 হয়ে যাচ্ছে, তখন কি করবে, এই যে মেনটেন অ্যাসপেক্ট রেশিও আছে, এইটাকে তুলে দেবে ক্লিক করে, ঠিক আছে? তাহলে তুমি নিচেরটা 100, মানে লম্বা ঠিক থাকবে, একটু মোটা হবে, দিয়ে ওকে, মোটা হয়েছে, চওড়া মোটা চেঞ্জ করতে পারবে। আবার আমি আগের অবস্থা আনডু করে এলাম, তাহলে রিসাইজে গিয়ে আমি এটাতে এটা চওড়া, এটাতে লম্বা সেট করতে পারবে, ঠিক আছে? তো এটা যখন যেটা প্রয়োজন করতে পারবে। নেক্সট এইটাতে একটু বাঁকানো যাবে অ্যাঙ্গেলে, এটা ডান সাইডে অ্যাঙ্গেল হবে, এটা হরিজন্টাল, একটা ভার্টিক্যাল অ্যাঙ্গেল হবে, ঠিক আছে? তাহলে আমি এটাকে অ্যাঙ্গেল দিলাম 40 ডিগ্রি, ওকে করো, 40 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকিয়ে গেল, ঠিক আছে? এইগুলো কাজে লাগে, কি কাজে লাগে তোমাদের পরে দেখাচ্ছি, আমি কিছু ড্রয়িং করবো তখন বুঝতে পারবে। হ্যাঁ, তাহলে এইগুলো আমরা রিসাইজে করতে পারবো। আর রোটেটে কি হয়, ঘোরানো হয়, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে ডান সাইড থেকে, এটা এটা বাম সাইড থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে, তাহলে এইদিকে বাম দিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে, দুই রকম আছে। আর একটা আছে কি 180 ডিগ্রি, তাহলে একটা সোজা করে নিয়ে আমি দিয়ে 180 ডিগ্রি করছি। 180 ডিগ্রি মানে কি, উপর দিকে পা, নিচের দিকে মাথা, দুবার ঘুরে যাবে, ঘড়ি কাটার মতো, বুঝতে পেরেছো তো? 90 আবার 90, তাহলে 100 উপর দিকে পা হয়ে যাবে, 180 মানে উপর ধারে পা, নিচে ধারে মাথা,
একে সোজা করতে গেলে আবার আমাকে একটা 180 ডিগ্রি অ্যাঙ্গেল ঘোরাতে হবে, সোজা হয়ে গেল। আর কি ছিল অপশন? এখানে ছিল দেখো, একটা আছে ভার্টিক্যালি, একটা আছে হরাইজন্টাল, ফ্লিপ হবে, ভার্টিক্যালি ফ্লিপ হবে, একটা আছে হরাইজন্টাল ফ্লিপ হবে। এই জিনিসগুলো খুব কাজে লাগে। ভার্টিক্যাল ফ্লিপ মানে উপর ধারে পা, নিচে ধারে মাথা, আর হরাইজন্টাল ফ্লিপ আবার ভার্টিক্যাল করে সোজা হয়ে যাবে। আর হরাইজন্টাল ফ্লিপ মানে ডান হাতটা বাম হাত হয়, বাম হাতটা ডান হাত হয়, মানে আয়নাতে যেটা দেখতে পাই আমরা, এই যে এখানে এটা দেখলে বুঝতে পারছি এটা ভ্যাকুয়াম টিউব লেখাটা। তাহলে এইগুলো আমরা ইউজ করতে পারবো প্রয়োজনে। এটা কোথায় ইউজ হবে? আমি একটা নতুন পাতা নিলাম, কন্ট্রোল এন, নিউ পেজ। এই পাতাটা বড় করতে গেলে এই কোনাটা, এই যে মাউসটা নিয়ে গেলে এরকম বোথ সাইড আরো কি আসবে, ধরে তুমি টেনে বড় করতে পারবে। ঠিক আছে,